জানা যায় নমিনেশন ফাইল জমা দেওয়ার শেষ দিনে কংগ্রেস দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ। আর আজ পরিবারের সঙ্গে দেখা করতে এলেন নবগ্রামের রাজ্যপাল। রাজ্যপাল এসে পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। রাজ্যপাল পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সে আপনার স্বামী কিভাবে দুষ্কৃতীদের হাতে নিহত হইলেন এই জিজ্ঞাসা করলেন। তেনাদেরকে সম্পূর্ণ বলা হলো যে 15 তারিখ নমিনেশন করে বাড়ি ফিরছিল এবং ভোজবিডাঙ্গা গ্রামের মেম্বার সাইটে তাকে বাড়িতে রাখার জন্যে উনি সঙ্গে যাচ্ছিলেন। কয়েকজন দুষ্কৃত কংগ্রেসি গুন্ডা বাহিনী দুষ্কৃত তাকে আক্রমণ করে এবং রড দিয়ে, লাঠি দিয়ে আঘাত করে তাকে মার্ডার করা হয়েছিল। মার্ডার অবস্থায় তাকে থানার ওসি সাহেব তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাওয়া হয়, নবগ্রাম হসপিটালে। হসপিটাল থেকে থানাতে নিয়ে আসা হয়, থানা থেকে ওনাকে সে পোস্টমর্টাম রিপোর্টে পাঠান। আজকে রাজ্যপাল এসে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস কি দিলেন, কি কি বললেন তিনি? বললেন যে ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করছি পরিবারের জন্যে, পরিবারের জন্য চিন্তাভাবনা করব, পরিবারের যাতে অসুবিধা না হয় তার যথেষ্ট চেষ্টা করবো আমি, এই বললেন, আশ্বাস দিলেন। আচ্ছা, তার নাম মাফজার আলী। আপনি ভোজবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান।